তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলি নিয়ে আলোচনা করছিলাম তার প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ হয়ে গেছে। আশা করছি তোমরা সেগুলি ভালোভাবে তৈরি করে নিয়েছো। আজ আমরা থার্ড পার্ট নিয়ে আলোচনা করব এবং এটাই শেষ পার্ট। তৃতীয় অধ্যায় থেকে এই তিনটি পার্ট তোমরা ভালো করে মুখস্থ করবে, তাহলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এবং তোমাদের এটা বলে রাখি, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। দেখো, প্রথম প্রশ্ন আজকাল, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে ইংরেজদের প্রধান সেনাপতির নাম কী ছিল? কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দের 23 জুন ইংরেজ ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল এবং ইংরেজদের প্রধান সেনাপতির নাম ছিল রবার্ট ক্লাইভ। এমন করে লেখা হয় যাতে তোমাদের এসিকিউ এবং এমসিকিউ দুটোতেই কাজে লাগে। ঠিক আছে, এবার দেখো, অহমিকা ও অর্থলোভ পলাশির যুদ্ধের কারণ কে বলেছেন? কে বলেছেন? ইংরেজ ঐতিহাসিক মিল। পরের প্রশ্ন, মেকলেমেনিস্কি 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি টিবি মেকলে বড়লাট বেন্টিংকের কাছে একটি প্রস্তাবে বলেন, প্রাচ্যের সভ্যতা সংস্কৃতি দুর্নীতিগ্রস্ত, শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান চেতনাহীন নিকৃষ্ট, তাই ভারতে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রচলন হওয়া উচিত। এই ঘটনা মেকলেমেনিস নামে পরিচিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এটা এসিকিউ এমসিকিউ দুটোর জন্যই ইম্পর্টেন্ট। এমসিকিউতে দিতে পারে যে মেকলেমেনিস কে প্রচলন করেন, তখন তোমরা কি বলবে? টিবি মেকলে। এবং এসিকিউ যদি দেয় তাহলে তো দেবে যে মেকলেমেনিস কি। পরে দেখো, রেল বোর্ড কবে গঠিত হয়? কত সালে? 1905 খ্রিস্টাব্দে। তারপর দেখো, টিস্কো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কবে কোথায় স্থাপিত হয়? কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে জামশেদপুরে। পরে দেখো, দস্তক কি? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়ারের ফরমান অনুসারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা সুবাই বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্রই হলো দস্তক। বা তোমাদের এখানে ঘুরিয়েও দিতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা সুবাই বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্রকে কি বলা হয়, তখন তোমরা কি দেবে? দস্তক। পরে দেখো, কার আমলে ভারতে দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়? উইলিয়াম বেন্টিংকের আমলে। পরে দেখো, কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার লোপ পায়? মানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1813 খ্রিস্টাব্দে। পরে দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? এটা মনে হয় আগে আমি তোমাদের করিয়েছিলাম, 1774 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লিজ তৈরি করো, কিন্তু বারবার করে বলছি। ড্যাশ খ্রিস্টাব্দের 4টার অ্যাক্টে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়। কত খ্রিস্টাব্দের 4টার অ্যাক্টে? 1833 খ্রিস্টাব্দের। তারপর দেখো, ভাইয়াচারী ব্যবস্থা কোথায় প্রবর্তিত হয়? কোথায়? পাঞ্জাবে। পরে দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা কী? 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলায় যে শাসন চালু করে তাতে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির ছিল দায়িত্বহীন ক্ষমতা। এই অদ্ভুত শাসন ব্যবস্থাই দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা কী দিতে পারে এসিকিউতে? আবার এটাও দিতে পারে যে দ্বৈত শাসন ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1765 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাই আমি বললাম যে এসিকিউ এমসিকিউ দুরকমভাবেই তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে। এবং আজকে এই পার্টটা শেষ, এখান থেকে আর কোশ্চেন আমি করাবো না। এরপর আমরা পরের চ্যাপ্টার থেকে যে এমসিকিউ এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে প্লিজ জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। এবং দেখবে বাংলারও তোমাদের অনেক বিষয় ভিডিও দেওয়া আছে, যদি তোমরা নতুন যারা এইচএস দেবে তাদের জন্য অনেক নোটস তৈরি করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।